Hi everyone, welcome back to our vlog. আমি মৌ অনুশ্রিয়া, যেই নামে তোমরা ডাকতে চাও। স্বর্ণাবর এখন একটা অফিস কল চলছে। আজকে হচ্ছে মঙ্গলবার, January 18th, এবং নতুন একটা ব্লগের স্টার্ট করছি আজকে। এখন জাস্ট কিছুক্ষণের মধ্যে আমরা বেরোচ্ছি। আমার বাবা 60+, আর বুস্টার ডোজের শর্টের টাইম এসে গেছে, তো সেটার আমরা রেজিস্ট্রেশনও করিয়ে নিয়েছি। এখন ওখানে যাচ্ছি, কী প্রসেস এক্সেট্রা এসে না হয় তোমাদেরকে বলবো। আমরা নিজেরাও দেখে নিই কীরকমভাবে কী হচ্ছে, তো সেটা নিয়ে যাই। কী সাইড ইফেক্টস হচ্ছে, কীরকম থাকছেন, করা উচিত উচিত না, সেটা তো অবশ্যই যদিও একটা পার্সোনাল ডেট, তাও সেইটা দেখি কীরকম কী প্রসেস হয়, কতক্ষণ ওয়েট করতে হয়, কতখানি ইফেক্টিভ বা কী, সেটা তো টাইম উইল টেল আস। আর আমরা যেহেতু সল্ট লেকে থাকি, আমরা সল্ট লেকের পিনকোড দিয়ে আশেপাশে লোকেশানেই পেয়েছি। মিলেনিয়াম ডায়াগনস্টিক সেন্টার বলে একটা জায়গা রয়েছে বিই ব্লকে, আমরা ওখানে পেয়েছি। আপোলোটা আমাদের ফার্স্ট প্রেফারেন্স ছিল, কিন্তু আজকে ওখানে প্রিকশনারি ডোজ মানে বুস্টার শটটা শেষ হয়ে গেছে, তো সেই জন্য আমরা যাচ্ছি এখানে। চলো সঙ্গে থাকতে দেখতে থাকো। কল শেষ হলো? আমি ব্লগ স্টার্ট করে দিয়েছি, আমি ড্যাডিকে নিয়ে বুস্টার ডোজের শিডিউল পেয়ে গেছি, আমি নিয়ে যাচ্ছি। তাহলে তোমার কি হবে টাইম? হ্যাঁ, 12-3 পেয়েছি, বা ড্যাডি ওয়ান্টস টু গো নাও, কারণ কি এসে লাঞ্চ টাঞ্চ করবে, চান করবে, একেবারে ওখানে কত টাইম লাগবে তোমার বুঝতে পারছি না। আমার নেক্সট 12:30 থেকে একটা কল আছে, সো যদি অনুক্রমের পরে যাও আমি যেতে পারি, বাট যদি এখন যেতে হয় তো আমি যেতে পারবো, তোমার চলে যাবে। তাহলে আমি বেরিয়েছি, কিন্তু তারপর আবার আমার কল স্টার্ট হয়ে যাবে না? হ্যাঁ, তাহলে নিয়ে যাচ্ছি আমি তাহলে। ঠিক আছে, বাই বাই। হ্যাঁ, হ্যাভ ফান উইদাউট মি। এসে জানো দেখি এই চেয়ারেই বসে আছো। হ্যাঁ ঠিক আছে, তোমরা ছেলে ধরার সঙ্গে বেরিয়ে যাও না, কেউ চকলেট দিলে খেও না। ঠিক আছে, বাই। না না, খুব অ্যাক্টিভ তা ছোট। হ্যাঁ, দুটো মাস পরো বাবাকে বুস্টার ডোজটা নিয়ে আসি। স্বর্ণা বলি এখানে কিছু ব্লগ করে তাহলে দেখতে পাবে, নয়তো একেবারে এসে আমি দেখাচ্ছি। না না, তোমরা ঘুরে এসো, দুটো দুটো যাও। বাবা, এটা কি হয়েছে গাড়িটার উপরে? ইস, আমাকে একবার ওই বাড়ির চাবিটা নিতে হবে। হ্যাঁ, সার্টিফিকেট নিয়ে নিয়ে যেত। আর বুস্টার ডোজ, ওই দুটো সার্টিফিকেট আছে, আধার কার্ড আছে, অরিজিনাল আছে, জেরক্স আছে। ওকে চল। এই হচ্ছে তোমার মিলেনিয়াম হেলথ কেয়ার, সরি আমি ডায়াগনস্টিক সেন্টার বলেছিলাম। আর বাবা যাচ্ছে, আমি গাড়িতেই আছি, কারণ কি ভ্যাকসিন নিয়ে আবার দুজনে কোভিডে পড়ার থেকে ঠিক আছে, মানে অ্যাটলিস্ট আমি মরাল সাপোর্টের জন্যই এসেছি। আমি গাড়িতেই দুটো মাস্ক পরে বসে আছি, দেখি কতক্ষণ টাইম লাগে ড্যাডির। এমনি তো দেখে তো ফাঁকাই মনে হচ্ছে, আর ভেতরে কি হলো না হলো সেটা বাবা এলে আমি তোমাদের সঙ্গে কথা বলাচ্ছি। একদম যে নিয়েছে তার মুখ থেকে শুনিয়ে দেবো আমি, ঠিক আছে? আর ওয়েট করি এখন বসে কতক্ষণ টাইম লাগে। তো বাবা জাস্ট ফোন করেছিল, বললো যে ভেরিফিকেশন আর টাকা জমা দেওয়া হয়ে গেছে। আমি গরমে আর পারছি না, মানে আজকে হচ্ছে মারাত্মক গরম বাইরে, আমি জ্যাকেটও খুলে দিলাম, একটা মাস্ক খুলে দিলাম, এখন কতক্ষণ ওয়েট করতে হবে কে জানে। এই হচ্ছে হেলথ কেয়ার, এইটা দেখতে পাচ্ছ যে লাল রঙের এইটা, তো এখান থেকে আমি কিছুটা হলেও দেখতে পাচ্ছি। আমি দেখছি এখনও ড্যাডি দাঁড়িয়ে আছে, তো দেখা যাক কখন ডাকে ভেতরে। আর বাকি হ্যাঁ, আগের প্রসেসগুলো সব ডান, এবার জাস্ট ইঞ্জেকশনটা দেবে, আর তারপরে বোধ হয় 15 মিনিটস রেস্ট করাবে যে কোনো রিয়াকশন হচ্ছে কি না, তারপর মনে হয় ছেড়ে দেবে। তো ওয়েট করি এখন, যেরম যেরম আপডেট আছে তোমাদের সঙ্গে সেরকম সেরকমভাবে শেয়ার করছি। ফিঙ্গার্স ক্রস সব কিছু যেন ঠিক হয়। হয়ে গেছে?
ভর্তি করে দিই আরো আরো ব্যাস পুরো হাত পা এখন স্যানিটাইজ করছে এমনি পিটপিটে তারপর আজকে তো আরো বেশি করে আমি আবার মাস্কটা পরে নিয়েছি দেখতে পাচ্ছো আমিও যদি নাবিনি তাও আমি চান করতে আছি চেঞ্জ করে নেবো পুরো বাবা অলরেডি হাত পা ধুয়ে চান করতে চলে গেছে তো যেটা তোমাকে বললাম সবাই ফ্রেশন আপ হয়ে যাক তারপর বাবাকে নিয়ে একটা সিট ডাউন করবো যে ভেতরে কিরম এক্সপিরিয়েন্স ছিল কারণ কি আমি তো বাইরে ছিলাম তো এমনি তো ঠিক আছে খুব ফাস্ট হয়ে গেল তোমাদেরকে দেখালামই তো এবার লাঞ্চে কি আছে এবং বাবার সঙ্গে এক্সপিরিয়েন্সের পরে আসছে দেখতে থাকো আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে এটা ব্রেক নিয়ে নিয়েছি আজকের লাঞ্চে দেখো আমাদের আছে এটা হচ্ছে পাবদা পাবদা আলুর ঝোল ভাত আলু ভাজা অ্যান্ড দিস ইজ ধনে পাতার বড়া উইথ ডাল বাহ আরেকজন খেতে শুরু করে দিয়েছে আর আমরাও ফিনিশ অফ করে আবার কাজে বসবো সো ছোট্ট করে দেখিয়ে দিলাম ড্যাডি তুমি বলো তোমার এক্সপিরিয়েন্স কেমন ছিল প্রিকশনারি ডোজ বুস্টারে আমি ওই অবধি বলেছি দেখিয়েছি যে তুমি ভেতরে গেলে তারপর হ্যাঁ আমি তো ওই সল্লেকের মিলেনিয়াম ক্লিনিকে গেলাম অবশ্যই ডবল মাস্ক পরে আর মাথায় ক্যাপ পরে এগুলো তো করতেই হয় ভেতরে ঢুকে খুবই তাড়াতাড়ি হয়ে গেল কাউন্টারে গেলাম ওরা ভেরিফিকেশনটা করে নিল আগে আর কোউইন থেকে যে কোডটা পাঠিয়েছিল সেই কোডটা জানতে চাইলো বলে দিলাম ওখানেই কাজ শেষ হয়ে গেল তারপরে ওদের একটা ফিজ আছে সেই ফিজটা জমা দিলাম তুমি কোভিশিল্ড বুস্টার নিলে তো আমি কোভিশিল্ড কত পড়লো তোমার 780 হ্যাঁ ওটা দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে ওরা পাশের ঘরে নিয়ে গেল বুস্টার ডোজটা দিয়ে দিল দিয়ে বললো যে নিশ্চিন্ত মনে বাড়ি চলে যাবে ও আর রেস্ট করতে হয়নি কিছুই করতে হয়নি আর আমার অলরেডি ফোনে এসএমএসটা এসে গেছে সার্টিফিকেটটা আমি প্রিন্ট করে নিতে পারি বাহ এটা তো খুবই ফাস্ট হয়ে গেছে একদম হাফ অ্যান আওয়ার লাগেনি যা দেখলাম না ভিতরে তো মোটামুটি উইদিন 10-12 মিনিট হ্যাঁ বাহ ঠিক আছে আর অবশ্যই যাওয়ার সময় ডাবল মাস্কটা অবশ্যই পরে যেতে হবে মাথায় একটা ক্যাপ পরলে আরো ভালো আর হাফ একটা জ্যাকেট পরে যেহেতু হাতে দিচ্ছে মানে সুবিধে হয় আর কি ফুল হাত আর ঝামেলা থাকে না হ্যাঁ এক্স্যাক্টলি নিতে পারা যাবে আমি এক হাতে করছিলাম বলে চারজনের জন্য তো ওরকম ধরো 40-50 মোমোস হবে পুরোটা আমি বানাচ্ছি তো ম্যারিনেশন ডান চাটনিটা বানাচ্ছি চলে কি কি করছি টোম্যাটো স্টক করেছি গার্লিক দেবো একটা পেঁয়াজ দেবো কাঁচা লঙ্কা দেবো শুকনো লঙ্কা দেবো এই জায়গাটা ইগনোর করো এটা দিয়ে মিক্স করে নিয়ে তারপরে তেলে সসপ্যানে নাড়তে হবে তার মানে বেশি কিছু যায়ও না খুব সিম্পল না না করে দেখো না খুব সিম্পল করে দেখো একদিন করে দেখো ঠিক আছে খেতে খুব ভালো লাগে এটা আমার মায়ের ডায়লগ খেতে খুব ভালো লাগে বানাতে নিজে বানাও এই যে মোমো তৈরি চলছে অলরেডি ঢাকা দেওয়া কি মারছে ময়দা এবার অলরেডি প্রসেস চলছে WIP ভার্সনটা দেখাই আরেকজন মোমো ফ্রাই করছে সে স্টিম খেতে ভালোবাসেন না বলে মোমো ফ্রাইং চলছে আচ্ছা এই যে দিস ইজ দি ফ্রাইড ভার্সন স্টিমটাই যে আমি অলরেডি দুটো খেয়ে নিয়েছি খেতে দারুণ হয়েছে এছাড়া চাটনিও আছে
চাটনিটাকে আমি চাটনিটা এখানে আছে, চাটনিটাও খেতে খুব ভালো হয়েছে। মোমো সস আমি কেন চাটনি বলছি জিনিসটাকে। আজকে আমাদের ব্লগটা আমরা এই অবধি রাখছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে রেসিপিটা, রেসিপিগুলো ভালো লেগেছে। হ্যাঁ, একটার থেকে বেশি আমরা দেখাতে পেরেছি। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা। ভিডিওস আসছে এভরি ওয়েনসডে আর সানডে, এই ভিডিওটা তোমাদের সানডে লাইভ হয়ে যাবে। প্লিজ সাবস্ক্রাইব, প্লিজ সাপোর্ট, আর আসছি আরো ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। বাই বাই, ভালো থাকো, দেখতে থাকো, ভালো থাকো আর হেলদি থাকো। বাই বাই।